আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আওয়ামী লীগের যে কয়েকজন নেতার প্রতি এবং নেতার কথার প্রতি আমি একটু গুরুত্ব দিই এবং আমি মনে করি যে ওনারা বেশ দায়িত্বশীল কথা বলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। এ ভদ্রলোক হিসেব নিকেশ করে কথা বলেন, ওই ডক্টর হাসান মাহমুদ অথবা ওবায়দুল কাদরের মতো এলোমেলো কথা বলেন না। কিন্তু এই ডক্টর আব্দুর রাজ্জাকই কি বললেন, উনি ইউরোপীয় ইউনিয়ন যে বাংলাদেশের বিষয়ে কিছু প্রস্তাব গ্রহণ করেছে, রেজুলেশন নিয়েছে, এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে উনি একটা কথা বলেছেন, সেটা হলো যে ইউরোপীয় পার্লামেন্ট বিএনপির ভাষায় আর একটা প্রস্তাব নিয়েছে, মানে তাদের যে প্রস্তাবটা গৃহীত হয়েছে সেটাকে বিএনপির ভাষায়, মানে ওই প্রস্তাবটাকে উনি প্রস্তাবটার মধ্যে উনি বিএনপির ভাষা খুঁজে পাচ্ছেন, মানে বিএনপি যে ভাষায় কথা বলে ইউরোপীয় পার্লামেন্ট সেই একই ভাষায় কথা বলেছে। আচ্ছা, কি বলেছে ইউরোপের পার্লামেন্ট? আমি একটু ছোটখাটো দু একটা কথা বলি। তারা বলেছে যে বাংলাদেশকে অবশ্যই নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির অধীনে প্রতিশ্রুতিগুলো সমন্বিত রাখতে হবে, মানে নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে বাংলাদেশ কিছু আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে, সেই চুক্তিগুলো বাংলাদেশকে সমুন্নত যাতে রাখে সেই কথাটা সেখানে বলা হয়েছে। মানে আপনি নাগরিকদের প্রতি এই কাজ করতে পারবেন, সরকার রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে এই এই পদক্ষেপ নিতে পারবেন, এই সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, এই ধরনের কিছু প্রতিশ্রুতি বাংলাদেশ আন্তর্জাতিক প্রেক্ষিতে দিয়েছে এবং যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছে সেগুলোকে সমুন্নত রাখার কথা বলছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন আর কি বলছে? তারা বলেছে যে বাংলাদেশে বিরোধী দলীয় নেতাদের গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি তারা কি বলেছে যে সরকারকে 2024 সালের অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। মানে 2024 সালে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা যাতে নাকি অবাধ হয়, সুষ্ঠু হয় এবং অংশগ্রহণমূলক হয়, এইগুলি হওয়ার জন্য যেরকম একটা ফেভারেবল কন্ডিশন, অনুকূল পরিবেশ তৈরি করা দরকার, তা যেন সরকার তৈরি করে, এই আহ্বান জানিয়েছে। আর এর বাইরে আরেকটা কথা বলেছে যে এই যে এনজিও মানবাধিকার সংস্থা যে একটা আছে বাংলাদেশে অধিকার, তার দুজন নেতাকে, শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে যে মামলা দেয়া, তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে, এই ব্যাপারে তারা কোনো প্রস্তাব দেয় নাই, তারা একটা মোশন ফর আ রেজলিউশন, এই ধরনের একটা শিরোনামের উপর সেখানে ভোট হয়েছে, এই বিষয়ে কিন্তু কোনো প্রস্তাব তারা দেয়নি। এখন এটার জবাব দিতে যে আমাদের রাজ্জাক সাহেব কি বললেন, তিনি বলেছেন যে বিএনপির ভাষায় তারা কথা বলছে, তারপর বলেছেন আপনার বাংলাদেশের টিম পাঠান, আপনারা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, মানবাধিকার হুমকির মুখে, তারপরে সংখ্যালঘুদের জন্য ওনারা কী কী করছেন তাই সেই কাহিনী বলছেন। তো আমি বুঝলাম না, যে কথাগুলো আমি একটু আগে পড়ে শোনালাম আপনাদেরকে যে নির্বাচনের ব্যাপারে, নাগরিক ও রাজনৈতিক অধিকারের সমুন্নত রাখার ব্যাপারে, অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে এবং বিরোধী দলীয় নেতাদের গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের বল প্রয়োগের মাধ্যমে থামানোর ব্যাপারে, এই সমস্ত বিষয়ে কিন্তু রাজ্জাক সাহেব কিছু বলছেন না, এগুলি তো বলতো। আর উনি বরং অধিকার নিয়ে কথা বলেছেন, অধিকারে আদিলুর রহমান খানকে কেন গ্রেপ্তার করা হয়েছে না করা হয়েছে এই সমস্ত কাহিনী নিয়ে বলেছেন। আমি অধিকারের প্রসঙ্গ নিয়ে কোনো কিছু বলবো না, কারণ অধিকারের প্রসঙ্গটা কিন্তু ওটা কিন্তু বিএনপির বক্তব্য না, পারো ওটা অন্য অন্য মানবাধিকার সংস্থা, বিশেষজ্ঞরা অথবা বুদ্ধিজীবীরা তারা বিবৃতি দিয়েছেন, এটা নিয়ে আমার একটা ডিফারেন্ট একটা আমার একটা দৃষ্টিভঙ্গি আছে,
এই দর্শকটা চাইলে নেই পরে বলবো, কিন্তু আমি আজকে বলছি যে রাজ্জাক সাহেব যে বললেন বিএনপির ভাষায় কথা বলছে, এটা উনি কেন বললেন এই জিনিসটা আমি বুঝতে পারছি না। প্রথমত আমার একটা প্রশ্ন, ইউ পার্লামেন্ট কি বিএনপি করে? হ্যাঁ, ওখানে কি বিএনপির দলীয় গুলো সদস্য আছে ইউ পার্লামেন্টে? তাহলে তারা বিএনপির মতো ভাষা বিএনপির মতো করে কথা বলছে কেন? আচ্ছা, ইউ কি মানে ইউরোপীয় ইউনিয়ন, ওনারা কি বিএনপিকে ক্ষমতায় আনতে চায়? এটা তো কখনো শুনি নাই, কখনো তো ইউ কেউ বলে নাই যে আমরা বিএনপিকে ক্ষমতায় আনতে চাই, এরকম মনে হচ্ছে কেন? আচ্ছা, ইউর সঙ্গে কি বিএনপি কোনো প্রেম আছে? কেন প্রেম হলো? অথবা উল্টো করে ভাবলে, আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো শত্রুতা আছে? কেন হলো এই শত্রুতা? এই প্রশ্নগুলো কিন্তু আসবে যখন আপনি ইউরোপীয় ইউনিয়নকে বিএনপির দিকে ঠেলে দেবেন, তখন কিন্তু অবধারিতভাবেই প্রশ্ন আসবে যে কেন আপনি ইউকে পছন্দ করছেন না, অথবা কেন আপনার সঙ্গে ইউ এর মতের মিল হচ্ছে না। আচ্ছা জনাব রাজ্জাক সাহেব, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি একটু কথাটাকে একটু ঘুরিয়ে বলুন তো। ইউ বিএনপির ভাষায় প্রস্তাব নিয়েছে এই যে কথাটা বলছেন, আচ্ছা নিয়েছে, আপনি এটাকে এভাবে প্রমাণ করতে চান, কারণ আপনার দলের মধ্যেও আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে, কাজে এভাবে প্রমাণ করাটা আপনার জন্য ইজি। কিন্তু আমি আপনাকে এখানে একটা শব্দ চেঞ্জ করতে বলি, সেই শব্দটা হলো বিএনপির জায়গায় আপনি একটি জনগণ বসাই দেন, তাহলে কি দাঁড়ায়? যে ইউরোপীয় পার্লামেন্ট জনগণের ভাষায় কথা বলছে, দেখবেন মিলে গেছে। এখন সমস্যা হলো বিএনপি যদি জনগণের ভাষায় কথা বলে, তাহলে এই জনগণের ভাষায় যখন ইউ কথা বলে, তখন আপনার কাছে মনে হয় যে ইউ বুঝি বিএনপির ভাষায় কথা বলছে, বলছে কিন্তু আসলেই বলছে। কারণ বিএনপি কি চাচ্ছে? বিএনপি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নিয়ে অংশীদারমূলক মানে অংশীদারিত্বমূলক নির্বাচন চাচ্ছে, এটা জনগণও চাচ্ছে। বিএনপি বাংলাদেশের মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকারের যে চুক্তিগুলিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে তার প্রয়োগ চাচ্ছে, ইউ চাচ্ছে। এবং কি বলে বিরোধী দল বিএনপি, তারা বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার ও বিক্ষোভকারীদের বল প্রয়োগ করার বিরুদ্ধে কথা বলছে, ইউ সে এটাই বলছে। এবং সবচেয়ে বড় কথা, এই কথাগুলো এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ বলছে। তাহলে ইউর সমস্যাটা কোথায়? আওয়ামী লীগের এটি হলো এখন সমস্যা, আওয়ামী লীগ নিজেরা যে কাজগুলি করছে সে কাজগুলি জনগণের প্রত্যাশার সঙ্গে মিলছে না, এবং মিলছে না বলেই জনগণের প্রত্যাশার অনুকূলে যারা কথা বলছে, সেটা ইউ হোক অথবা বিএনপি হোক অথবা যে কোনো রাজনৈতিক দল হোক, সেটাকে আওয়ামী লীগের কাছে খারাপ পাচ্ছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে প্রতি আমার অনুরোধ, প্লিজ জনগণের ভাষা শোনার চেষ্টা করুন, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, কারণ জনগণ ছাড়া দেশ নয়। জনগণকে বাদ দিয়ে আপনি যদি ক্ষমতায় থাকতে চান, সেই ক্ষমতায় আসলে থাকতেই পারবেন না, আর যদিও বা কয়েকদিন থাকতে পারেন সেই থাকাটাও সুখকর হবে না। এই জিনিসটা রাজনীতি করতে আসছেন আপনাদেরকে তো বুঝতে হবে ভাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।